হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের যাত্রার দ্বিতীয় অধ্যায় এখন খুব সুন্দর একটা সকাল হয়ে গেছে সূর্যদেব এদিকে দেখা দিয়েছে আমাদেরকে আর পিছনে একটি মন্দির আছে এই মন্দিরটা আমরা যাবো এটা লিঙ্গরাজ মন্দির মনে হচ্ছে এখন টি ব্রেক চলছে আমাদের তারপরে আমাদের টিফিনের ব্যবস্থা হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব ব্যবস্থা চলছে এখানে মুড়ি খাওয়া হবে আর চা এখন চা বিস্কুট দেওয়া হচ্ছে চা বিস্কুট খাওয়ার পরে আমাদের একটু পরে টিফিন হবে তার আগে আমরা পুজো দিতে যাবো মন্দিরে মন্দিরে সেখানে দেখাবো আপনাদেরকে কত সুন্দর সুন্দর মন্দির এখানে আছে লিঙ্গরাজ মন্দির পূর্ব ভারতের রাজ্য উড়িষ্যা ভুবনেশ্বরের অবস্থিত প্রাচীন মন্দির গুলির মধ্যে অন্যতম মন্দিরটি লিঙ্গরাজ রূপী শিবকে উৎসারিত করা হয়েছে মন্দিরটি ভুবনেশ্বর শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অন্যতম প্রাচীন দার্শনীয় স্থান উড়িষ্যার ভুবনেশ্বর মন্দিরের এই প্রথমবার দর্শন করতে পেলাম আমি তার আগে কোনো সময় আসার অবসর হয়ে ওঠিনি কিন্তু এইবারটা খুবই স্পেশাল খুবই স্পেশাল দিনে আমরা এলাম আজ সোমবার সোমবারেই আমরা এই মন্দিরে প্রবেশ করলাম ও পুজোও দিলাম কিন্তু ভিতরে ক্যামেরা না নিয়ে যাওয়াতে ভিতরের ফুটেজগুলো শ্যুট করতে পারিনি তাই ফটো দ্বারা বোঝানোর চেষ্টা করলাম একদিক থেকে দেখতে গেলে ভালোই হয় ক্যামেরা না নিয়ে গেলে অনেকটা জিনিস আমরা নিজের চোখে দেখে অনুভব করতে পারি উপভোগ করতে পারি ক্যামেরা নিয়ে এলে কী হয় শুধু আমরা ফটো তুলি আর ভিডিও করি তাই বাইরের দৃশ্যগুলো স্পেশালি আমি শ্যুট করেছি কিন্তু ভিতরে আমরা শুট করতে পারিনি খুবই সুন্দর খুবই সুন্দর একটা বাতাবরণ ছিল ওখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ছিল এই যে এইটা হচ্ছে একটা পুকুর কি সরোবর সেই সরোবরের সাথে একটা সুন্দর মন্দির ছিল এই মন্দিরটি খুব সুন্দর আগে এখানে যাওয়ার একটা অপশান ছিল কিছু না নাওয়ের দ্বারা কি নৌকার দ্বারা যাওয়া যেত কিন্তু এখন আর সেইটি হয় না এখন শুধু এমনি দেখতে দেওয়া হয় ওখানে ভিতরে আর যাওয়া যায় না আমি অনেকক্ষণ এখানেই বেশ করিডর এটা ছিল রাস্তা ছিল এখানে অনেকক্ষণ ধরে আমরা পায়চালি করলাম বেশ সকালবেলায় স্নান টান করে অনেকক্ষণ ধরে হাঁটলাম বেশ ভালো লাগলো অনেক অনেকেই যারা এখানে স্থানীয় বাসিন্দা তারা সকালে উঠে বেশ ওয়াক করছিল তাদেরকে দেখেও খুব ভালো লাগলো কি খুব সুন্দর একটা জায়গায় তারা ওয়াক করছে ভালো লাগছে আমরা তো এমনি জায়গা পাই না যেখানে সকালে উঠে মর্নিং ওয়াক করতে পারি এটা কিন্তু খুবই একটা ভালো ছিল এই যে মেন মন্দির যেটা ভিতরে আমরা এখন প্রবেশ করছি বাস ফুটেজটা দূরই নিতে পারলাম কেন তার ভিতরেই আমাদের ক্যামেরা আর অ্যালাউড ছিল না এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক করবে